আছো? আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথের চ্যাপ্টার 9 অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব। তো আজকের এই ভিডিওতে আমরা 9.2 নিয়ে আলোচনা করব। তো এর আগের ভিডিওতে আমরা 9.2 এর সঠিক উত্তরগুলো দেখেছিলাম। তো আজকে আমরা 9.2 এর যে মান নির্ণয়ের ম্যাথগুলো আছে সেগুলো দেখব। তাহলে চলো শুরু করি। দেখো আমাদের 8 নম্বরে কি বলা হয়েছে। দেখো বইয়ের তোমরা যদি 8 নম্বর ম্যাথটি দেখো তাহলে দেখতে পাবে যে 8 নম্বরে বলা হয়েছে 1 + cot² 60° / 1 + cot² 60°। তো এখন সবার আগে আমাদের জানতে হবে যে cot 60° মান কত। তো দেখো আমি কিন্তু এর আগে ভিডিওতে মানে আগের কিছু ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে কীভাবে ক্যালকুলেটারের মাধ্যমে এগুলোর ম্যাক্সিমাম মানগুলো বের করা যায়। তো আই থিঙ্ক তোমরা যদি মানে মেইনলি নেটার যে মানটি আছে বা তোমাদের বইয়ের যে ছকটি আছে সেটাকে যদি মুখস্থ করো তাহলে কিন্তু তোমাদের জন্য বেশি বেটার হবে। তাহলে কিন্তু তুমি সহজেই সেটাকে বসিয়ে দিতে পারবে। তো আমি তোমাদেরকে এটা সাজেস্ট করবো যেন তোমরা অবশ্যই এগুলোকে মুখস্থ করে ফেলো এবং যেন তোমরা সেটা দেখলেই মনে করতে পারো যে এটার মান কত আছে। তো দেখো আমরা এখানে করি যে প্রথমে হচ্ছে 1 - আমাদের cot 60° মান কত। আমাদের cot 60° মান যদি তোমরা দেখো তাহলে দেখবে cot 60° মান হচ্ছে 1/√3। তো যেহেতু cos 60° মান 1/√3 এবং দেখো এখানে কটের উপরে একটি স্কোয়ার আছে তার মানে এই যে মানটি থাকবে সেটার উপরেও আমাদের স্কোয়ার দিতে হবে। তাহলে আমরা দেই যে √1/√3² - 1 + √3² দেখো এখানে আমাদের cot 60° এখানেও আমাদের cot 60° তাই কিন্তু দুটোতেই কিন্তু সেম মান বসেছে। এখন আমরা যদি এটাকে রুট করে দিই দেখো 1 কে স্কোয়ার করলে কিন্তু 1ই থাকছে আর তুমি যদি √3 কে স্কোয়ার করো তাহলে কিন্তু শুধু 3 পাবে। তাহলে কি 3 অর্থাৎ আমাদের এখানে যেহেতু 1/ আছে তার মানে 1/3 আর নিচে হচ্ছে আমাদের 1 + 1/3। এখন আমাদের উপরে এটাকে বিয়োগ করতে হবে আর নিচে এটাকে যোগ করতে হবে। তাহলে দেখো আমরা যদি করি উপরে আমাদের নিচে লসাগু 3 তাহলে হচ্ছে 3 - 1 আর নিচে হচ্ছে 3 তাহলে 3 + 1 তাহলে কি 2/3। আর দেখো এটা ভাগ অবস্থায় আছে এখন যদি আমরা এটাকে গুণে নিয়ে যাই তাহলে কিন্তু নিচেটা উল্টে যাবে অর্থাৎ 3 উপরে চলে যাবে আর 3 + 1 = 4 সেটা এসে পড়বে আমাদের নিচে। তাহলে 3 আর 3 কাটা যাচ্ছে আর 2 দিয়ে 4 কে কাটলে হচ্ছে আমাদের 2। আর দেখো তাহলে আমাদের উপরে থাকছে 1 নিচে থাকছে 2 অর্থাৎ হাফ। এটা হচ্ছে আমাদের এটার নির্ণেয় মান। তাহলে দেখো আমরা এখানে জাস্ট মান বসিয়ে কিন্তু পুরো ম্যাথটি করে ফেলতে পারলাম। এখন দেখো আমরা 9 নম্বর ম্যাথটি দেখি। দেখো 9 নম্বরে বলেছে 10 45° × sin² 60° × 10 60° × 10 30°। তো প্রথমে আমাদের দেখতে হবে 10 45° মান কত। 10 45° মান হচ্ছে 1। তোমরা যদি ছকে দেখো তাহলে এটা সহজেই দেখতে পারবে। তারপরে দেখো সাইনের মান কত। sin 60° মান হচ্ছে √3/2। আর দেখো এখানে যেহেতু সাইনের উপর স্কোয়ার আছে তাই কিন্তু আমরা এখানে হোল স্কোয়ার দিয়ে দেবো। তারপরে দেখো আছে আমাদের কি 10 30° মান। 10 30° মান কত 1/√3। তারপরে আবার বলেছে 10 60° মান। 10 60° মান কত √3। তোমরা ছকে দেখলেই ভালোভাবে বুঝতে পারবে যে এগুলোই মান দেওয়া আছে। তারপরে দেখো 1 কে গুণ করে দিলে তো আর কিছুই থাকছে না আর এখান থেকে আমরা এই √3 আর এই √3 কেটে দিতে পাচ্ছি। তাহলে দেখো এখানে আমরা যদি √3 কে স্কোয়ার করি তাহলে আমরা কি পাচ্ছি 3 আর যদি আমরা 2 কে স্কোয়ার করি তাহলে কি পাচ্ছি 4। তাহলে দেখো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে দেখো আমরা 8 নম্বর করলাম 9 নম্বর আমরা 8 নম্বর করলাম 9 নম্বর করলাম। এখন আমরা 10 নম্বর ম্যাথটি দেখবো। দেখো এখানে বলেছে 1 - cos² 60° / 1 + cos² 60° + sec² 60°। তো প্রথমে আমরা cos 60° মান দেখি। cos 60° মান হচ্ছে হাফ। তাহলে দেখো 1 - হাফ আর দেখো যেহেতু আমাদের কসের উপর স্কোয়ার আছে তাহলে কিন্তু হোল স্কোয়ার। নিচেও আমাদের সেম হবে জাস্ট +1 + হাফ হোল স্কোয়ার। প্লাস হচ্ছে এখন আমাদের 660° মান দেখতে হবে। 660° মান হচ্ছে 2। তাহলে দেখো আবার সেকের উপর স্কোয়ার আছে যেহেতু সেক স্কোয়ার আছে তাহলে কিন্তু আমরা 2² দিব। তাহলে কি থাকছে আমাদের দেখো 1 - 1/4 2 কে স্কোয়ার করলে 4 আর নিচে হচ্ছে 1 + 1/4 প্লাস হচ্ছে আমাদের 4।
দেখো এখন যদি আমরা উপরটুকুকে করি, আমাদের উপরে নিচে থাকছে ফোর, তাহলে হচ্ছে আমাদের ফোর মাইনাস ওয়ান, মানে উপরটুকু যখন তোমরা মাইনাস করবে আর নিচে হচ্ছে আমাদের ফোর, তাহলে হচ্ছে ফোর প্লাস ওয়ান প্লাস ফোর। এখন আমরা এতটুকু কাজ শেষ করব, তারপরে আমরা প্লাসের টুকুতে যাব। তাহলে দেখো এখন যদি আমরা এখান থেকে এখানে করি, তো দেখো উপরে আমাদের থাকছে কত, থ্রি, আর নিচে আমাদের ফোর। আর আমরা যদি এই ভাগটাকে গুণ অবস্থায় করে দিই তাহলে নিচেরটা কিন্তু উল্টে যাচ্ছে, তাহলে কি উপরে চলে যাচ্ছে ফোর আর নিচে চলে যাচ্ছে ফাইভ। এই ফোর আর এই ফোর কাটা যাচ্ছে, আর পাশে আমাদের একটা ফোর রয়েছে। আমরা চাইলে এটাকে ব্রেকেটের মধ্যে রাখতে পারি, তাহলে কিন্তু এটা বেশি বেটার হবে, আইডেন্টিফিকেশনে বেশি সুবিধা হবে, এটাতে তোমরা ব্রেকেট দিয়ে রাখো। তাহলে দেখো থ্রি বাই ফাইভ প্লাস হচ্ছে ফোর। এখন দেখো এটাকে এখন আমাদের যোগ করতে হবে, তাহলে ফাইভ থ্রি প্লাস টোয়েন্টি, তাহলে কি টোয়েন্টি থ্রি বাই ফাইভ, এটা হচ্ছে আমাদের এই ম্যাথটির অ্যান্সার। তাহলে দেখো এটাকে আমরা কিভাবে করলাম, আমরা প্রথমে এটার আমাদের সবার প্রথমে যেই কাজটি সেটা হচ্ছে আমাদের মানগুলোকে মুখস্থ করা। যেহেতু তোমরা মানগুলোকে মুখস্থ করে ফেলেছো অলরেডি আই থিঙ্ক সো, তো তোমরা হয়তো এই ম্যাথগুলো সহজেই পারবে। তারপরে দেখো এগারো নাম্বারটা আমরা যদি দেখি, এগারো নাম্বারে কস ফোরটি ফাইভ ডিগ্রি, কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি, কোসেক স্কোয়ার থার্টি ডিগ্রি। এখন প্রথমে দেখি আমরা কস ফোরটি ফাইভ ডিগ্রি মান কত। কস ফোরটি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট টু, তাহলে আমরা বসিয়ে দিই ওয়ান বাই রুট টু। তারপরে হচ্ছে আমাদের কট স্কোয়ার সিক্সটি ডিগ্রির মান কত। দেখো তোমরা যদি দেখো কট সিক্সটি ডিগ্রির মান, তাহলে কিন্তু পেয়ে যাচ্ছে কস সিক্সটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি, তাহলে ওয়ান বাই রুট থ্রি, তারপর হচ্ছে আমাদের হোল স্কোয়ার। এখন আমরা দেখবো সেক কোসেক থার্টি ডিগ্রির মান, কোসেক থার্টি ডিগ্রির মান হচ্ছে টু, যেহেতু কোসেকের উপর স্কোয়ার আছে তাই আমরা টু এর উপর স্কোয়ার দিব। এখন দেখো আমাদের ওয়ান বাই রুট টু আছে, যদি তুমি এটাকে স্কোয়ার করো তাহলে ওয়ান বাই, যেহেতু রুটকে তুমি যদি স্কোয়ার করো তাহলে মানে থ্রি, রুট ওভার থ্রিকে যদি তুমি স্কোয়ার করো তাহলে কিন্তু শুধু থ্রি থাকছে, তাহলে আমরা লিখি ওয়ান বাই থ্রি ইন্টু ফোর। এখন দেখো এই ফোরটাকে কিন্তু আমরা ভেঙে লিখতে পারবো, অর্থাৎ অনেকটা এরকম যে টু ইন্টু টু। তো দেখো ওই একটা টু কী দিয়ে কী দিয়ে তৈরি, দুইটা রুট ওভার টু দিয়ে তৈরি, তো সেখান থেকে যদি তুমি একটা রুট ওভার টু কেটে দাও তোমার অনেকটা এরকম হবে যে টু রুট টু বাই থ্রি। তুমি যদি এই রুট টু দিয়ে ফোরকে কাটো তোমার থাকবে টু রুট টু, কেননা চারটা রুট টু দিয়ে একটা ফোর গঠিত, সে চারটা থেকে একটা যদি তুমি কেটে দাও তাহলে কিন্তু দুটো মিলে টু হবে, আর একটা যেটা বাকি থাকবে সেটা হচ্ছে আমাদের এই রুট টুটা, তাহলে আমাদের টু রুট টু থাকছে, তাহলে অ্যান্সার হচ্ছে টু রুট টু বাই হচ্ছে থ্রি। দেখো বারো নম্বর ম্যাথে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে কস স্কোয়ার থার্টি ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার সিক্সটি ডিগ্রি ইজ ইকুয়াল টু কস সিক্সটি ডিগ্রি, অর্থাৎ কস স্কোয়ার থার্টি ডিগ্রি থেকে যখন আমরা সাইন স্কোয়ার থার্টি ডিগ্রি বাদ দিব তখন আমাদের যে অ্যান্সারটি আসবে সেটির মান সমান হবে, কার সমান হবে, কস সিক্সটি ডিগ্রি সমান হবে। তাহলে চলো আমরা করি, আমাদের প্রথমে হচ্ছে এলএইচএস, এলএইচএস হচ্ছে আমাদের কস স্কোয়ার থার্টি ডিগ্রি মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার থার্টি ডিগ্রি। এখন দেখো কস স্কোয়ার থার্টি ডিগ্রির মান আমরা কত জানি, কস স্কোয়ার থার্টি ডিগ্রি মানে কস থার্টি ডিগ্রি, যেটা কস থার্টি ডিগ্রি মান হচ্ছে আমাদের রুট থ্রি বাই টু। এখন যেহেতু কসের উপর আমাদের স্কোয়ার আছে তাই কিন্তু আমাদের এখানে স্কোয়ার দিতে হবে, তাহলে স্কোয়ার মাইনাস হচ্ছে এখন আমাদের সাইন থার্টি ডিগ্রি, সাইন থার্টি ডিগ্রি মান কত হাফ, যেহেতু আমাদের সাইনের উপর স্কোয়ার আছে তাহলে আমরা এখানে স্কোয়ার দিব। তাহলে দেখো আমরা কী পাচ্ছি, থ্রি বাই ফোর মাইনাস হচ্ছে ওয়ান বাই ফোর। এখন যদি আমরা এটাকে মাইনাস করি, অর্থাৎ লসাগু নেই এখন নিচে, তাহলে আমাদের নিচে লসাগু হচ্ছে চার, আর উপরে হচ্ছে আমাদের থ্রি মাইনাস ওয়ান, অর্থাৎ হচ্ছে উপরে হচ্ছে আমাদের টু আর নিচে হচ্ছে ফোর, অর্থাৎ আমরা এখানে পাচ্ছি হাফ। এখন দেখো এখন আমরা রাইট হ্যান্ড সাইড করব। তো দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড কি, এটা হচ্ছে আমাদের কস সিক্সটি ডিগ্রি। এখন দেখো কস সিক্সটি ডিগ্রি মান আমরা কত জানি, কস সিক্সটি ডিগ্রি মান হচ্ছে হাফ। তো দেখো আমাদের এখানে যেটা বের হয়েছে এখানেও কিন্তু তাই বের হয়েছে, অর্থাৎ কিন্তু আমাদের এল এইচ এস ইজ ইকুয়াল টু আর এইচ এস, তাহলে দেখো আমাদের কিন্তু এটা প্রমাণিত হয়ে গেল। এখন দেখো আমরা বারো নম্বর ম্যাথটি করলাম, এখন আমরা তেরো নম্বর ম্যাথটি করি। দেখো তেরো নম্বর ম্যাথে কী বলা হয়েছে, যে সাইন সিক্সটি ডিগ্রি ইন্টু কস থার্টি ডিগ্রি প্লাস কস সিক্সটি ডিগ্রি ইন্টু সাইন থার্টি ডিগ্রি, এই দুটোকে যদি আমরা যোগ করি, যোগ করার পর আমাদের যে অ্যান্সারটা আসবে সেটা সাইন নাইনটি ডিগ্রির মান যেটা থাকবে সেটি সমান হবে। তাহলে দেখো আমরা প্রথমে এলএইচএস করি, এলএইচএস ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের সাইন সিক্সটি ডিগ্রি ইন্টু কস থার্টি ডিগ্রি
প্লাস হচ্ছে আমাদের কস 60 ডিগ্রি ইনটু সাইন হচ্ছে আমাদের 30 ডিগ্রি। এখন দেখো, এখন আমরা প্রথমে সাইন 60 ডিগ্রি মান বসাতে হবে। সাইন 60 ডিগ্রি মান কত? রুট 3/2। এরপর হচ্ছে আমাদের কস 30 ডিগ্রি, রস 30 ডিগ্রি মান কি? রুট 3/2। তারপরে হচ্ছে কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি মান কত? হাফ। আবার সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মান কত? সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। তাহলে দেখো, এখন যদি আবার আমরা এটা কি করি, দেখো এইটা আর এটা গুণ হয়ে যাবে, তাহলে কি রুট থ্রি আর রুট থ্রি একসাথে গুণ হলে কি হচ্ছে, আমাদের শুধু থ্রি থাকছে আর নিচে দুই আর দুই গুণ করলে কত হচ্ছে? চার হচ্ছে। তাহলে চার প্লাস উপরে হচ্ছে ওয়ান আর নিচে দুই দুগুণা চার। তাহলে দেখো নিচে আমাদের লসাগু থাকছে চার, উপরে হচ্ছে থ্রি প্লাস ওয়ান অর্থাৎ হচ্ছে 4/4 অর্থাৎ হচ্ছে ওয়ান। তার মানে আমাদের এটার অ্যান্সার আমরা কত পেলাম? ওয়ান পেলাম। এখন আমরা আর এইচ এস করি। দেখো আর এইচ এস আমাদের বলেছে কি সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান তোমরা যদি ছকে দেখো তখন ভালোভাবে দেখতে পারবে যে সাইন 90 ডিগ্রির মান হচ্ছে ওয়ান। তাহলে দেখো আমাদের এল এইচ এস আর আর এইচ এস কিন্তু মিলে গেল, তাহলে কিন্তু আমরা এটাকে প্রমাণিত করে ফেললাম। এখন দেখো, এখন আমরা 14 নম্বর ম্যাথটি করি। 14 নম্বর ম্যাথের প্রথমে আমরা এই 14 নম্বর ম্যাথটি একদম 13 নম্বর ম্যাথের মতনই, জাস্ট মানগুলো বসাতে হবে এবং যোগ করলে আমরা সাইন 30 ডিগ্রি মানের সমান পাবো। তাহলে আমরা প্রথমে এল এইচ এস করে ফেলি। এল এইচ এস ইজ ইকুয়াল টু কস 60 ডিগ্রি ইন্টু কস 30 ডিগ্রি প্লাস হচ্ছে আমাদের সাইন 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি। তাহলে দেখো প্রথমে হচ্ছে আমাদের কস 60 ডিগ্রি, তো কস 60 ডিগ্রি মান কত? হাফ। তারপরে আবার হচ্ছে কস 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি মান কি? রুট 3/2। তারপরে আবার হচ্ছে আমাদের সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মান হচ্ছে রুট 3/2 আর সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। তাহলে দেখো এখন আমরা এগুলোকে গুণ করব, অর্থাৎ দেখো উপরে হচ্ছে আমাদের রুট থ্রি আর দুই দুগুণের নিচে হচ্ছে আমাদের চার, আবার এখানেও কিন্তু রুট থ্রি বাই হচ্ছে আমাদের ফোর। এখন যদি আমরা এটাকে যোগ করে ফেলি, দেখো নিচে হচ্ছে ফোর, উপরে হচ্ছে আমাদের রুট থ্রি প্লাস রুট থ্রি অর্থাৎ উপরে হচ্ছে আমাদের টু রুট থ্রি আর নিচে হচ্ছে আমাদের ফোর। এই দুই দিয়ে আমরা যদি ফোরকে কাটি তাহলে টু, তাহলে দেখো রুট থ্রি বাই টু, এটা হচ্ছে আমাদের আর এইচ এস এর অ্যান্সার আর এল এইচ এস এর অ্যান্সার। আর আর এইচ এস আমাদের কি আছে? দেখো আর এইচ এস হচ্ছে আমাদের কস 30 ডিগ্রি, কস 30 ডিগ্রির মান কত? তোমরা যদি ছকে দেখো কস 30 ডিগ্রির মান হচ্ছে রুট 3/2। তাহলে দেখো আমাদের এল এইচ এস আর আর এইচ এস কিন্তু আবার মিলে গেল, তাহলে কি আমাদের এটা প্রমাণিত হয়ে গেল। এখন দেখো, এখন আমরা যদি 15 নম্বর ম্যাথটি দেখি, দেখো 15 নম্বর ম্যাথে বলা হয়েছে যে সাইন 3a ইজ ইকুয়াল টু কস 3a যদি a ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি হয়, অর্থাৎ এর মান যখন 15 ডিগ্রি তখন সাইন 3a ইজ ইকুয়াল টু কস 3a। তাহলে আমাদের দেওয়াই আছে যে a ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি। এখন যদি আমরা প্রথমে এল এইচ এসটা করি যে সাইন 3a, তাহলে দেখো সাইন আমাদের 3a করে বলেছে, তাই কিন্তু আমাদের এইটার সাথে এর মান বসিয়ে তার সাথে 3 গুণ করতে হবে, তাহলে কি 3 ইনটু 15 ডিগ্রি। তাহলে দেখো সাইন তোমরা যদি 15কে 3 দিয়ে গুণ করো তখন কিভাবে দেখো 45। তাহলে দেখো সাইন 45 ডিগ্রি মান কত? 1/√2। আবার যদি এখন আমরা আর এইচ এসটা করি, দেখো আর এইচ এস আমাদের কি আছে? আমাদের আছে কস 3a অর্থাৎ আবার এটি সাইনের মতনই, এটাকে এটার 3কে আবার 15 সাথে গুণ করতে হবে, অর্থাৎ কস 3 ইনটু 15 ডিগ্রি অর্থাৎ কি কস 45 ডিগ্রি। তো কস 45 ডিগ্রি মান কত? 1/√2, কেননা 45 ডিগ্রিতে সাইন এবং কস দুটোর মানই সেম। তাহলে দেখো এল এইচ এস ইজ ইকুয়াল টু আর এইচ এস, এটা কিন্তু আবার প্রুভ হয়ে গেল। তাহলে দেখো এভাবে কিন্তু তুমি সুন্দর করে মানগুলো বসিয়ানোর মাধ্যমে কিন্তু এই মানে জাস্ট তুমি কোণের যে মানগুলো আছে অর্থাৎ তোমাদের যে
থিটার মানগুলো থাকে বা এ দেওয়া থাকে, এগুলোর যে মানগুলো থাকে 60 ডিগ্রি 30 ডিগ্রি, এগুলোর মান মানে এগুলো ছক থেকে তোমরা যদি সেই মানগুলো মুখস্থ করে এখানে বসিয়ে দাও তাহলে কিন্তু তোমরা এই ম্যাথগুলো সহজে করে ফেলতে পারবে। সো তোমাদের এই ম্যাথগুলো করার জন্য সবসময় সবার আগে তোমার ওই ছকটি মুখস্থ করতে হবে এবং তারপরে তুমি এই চ্যাপ্টারে সব ম্যাথগুলোই পারবে। তাহলে বন্ধুরা আশা করি তোমরা সবগুলো ম্যাথ ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে এবং আমার এই ভিডিওটি তোমার অন্য ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। আল্লাহ হাফেজ।